নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ভিজিলেন্স ও জিএসটি রাজমুখা অভিযান, প্রতিক্রিয়া কমলাক্ষের। ডাম্পিং গ্রাউন্ড নাকি সড়কের সামনে, স্বচ্ছ ভারতের সার্থকতায় প্রশ্ন মেহেরপুর শিবমন্দির সেবায়েতের। ইউনানি থেকে বহিরাগত হটাও, আন্দোলনে অটল স্থানীয় বেকাররা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সিএম ভিজিলেন্স ও জিএসটি বিভাগের হানা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধায়ক কমলাক্ষ। গত সোমবার প্রায় ৬ ঘন্টা উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা বিরোধী দলের কংগ্রেস নেতা কমলাক্ষ দে পুরকায়স্থের বাড়িতে অভিযান চালিয়েছিল সিএম ভিজিলেন্স এবং জিএসটি বিভাগের একটি দল। এরই প্রতিক্রিয়া জানাতে আজ করিমগঞ্জ ইন্দিরা ভবনে এক সংবাদ সম্মেলন আয়োজন করলেন বিধায়ক কমলাক্ষ। তিনি বলেন, বিধানসভায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কারণে বারবার ভিজিলেন্সের নামে হয়রানি ও হেনস্থা করা হচ্ছে তাকে, এবং তার পরিবারকে এমনটাই বললেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবার শুনে নিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আর কি কি বললেন এদিনের সংবাদ সম্মেলনে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে বিধায়ক হিসাবে বিধানসভায় জনসাধারণের কথাগুলো উত্থাপন করেছিলাম, তো আমি বলতে যাচ্ছি যে ওরা যে সবসময় বলে যে বিজেপি কিংবা দুর্নীতিমুক্ত, সুশাসন, প্রদূষণমুক্ত, গুড গভর্নেন্স, সুন্দর শব্দগুলো, সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর শব্দ। আসলে দুর্নীতিমুক্ত, প্রদূষণমুক্ত এগুলো নিয়ে ওদের কোনো চিন্তা নেই। ওদের চিন্তা হচ্ছে যে বিধানসভায় বা কে বা কারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। আসামের যারা কয়েকজন বিজেপির একজন মন্ত্রী এবং বিজেপির কয়েকজন নেতা, ওদের অন্য কোনো কাজ নেই, আসামের মানুষ নিয়ে ওনারা কনসার্ন নয়, আসামের মানুষের সমস্যা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। উনাদের মাথা ব্যথা হচ্ছে গিয়ে যে বিধানসভায় কে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে, মুখ্যমন্ত্রীর কেলেঙ্কারি নিয়ে কথা বলে, সিন্ডিকেট নিয়ে কথা বলে, সেইগুলো মনিটরিং করা। আর ব্যাপার হচ্ছে কি, আসামের কে কোন কোন মানুষ মুখ্যমন্ত্রীর এগেনস্টের বিরুদ্ধে কথা বলে, বললেই পুলিশ পাঠানো হয়। বিধানসভায় আমি মুখ্যমন্ত্রীর কেলেঙ্কারির কথা বলেছিলাম, সেগুলো আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রীর কেলেঙ্কারির কথা, পরিবারের কেলেঙ্কারির কথা বলায় আমার বিরুদ্ধে সিএম ভিজিলেন্সে লাগানো হয়েছে, অদ্ভুত কথা। সড়কের সামনে ডাম্পিং গ্রাউন্ড, বিভীষিকাময় দশায় পরিণত হচ্ছে শিলচর সংলগ্ন মেহেরপুরের অবস্থা। আবর্জনা ফেলার পর পথে দুর্গন্ধে রোগ ছড়াচ্ছে গোটা এলাকা জুড়ে, কিন্তু সরানোর কোনো বালাই নেই বলে উদ্বেগ ব্যক্ত করেন মন্দিরের সেবায়েত। স্তূপীকৃত আবর্জনা নরকগুলজার দশায় গভীর উদ্বেগ ব্যক্ত করলেন সবুজ সৈনিক মঞ্চের কর্মকর্তারা। মন্দিরের সেবায়েত জানান, অনিয়মিত সাফাইয়ের দরুন প্রতিনিয়ত শিলচর মেডিকেল রুটের যাত্রীরা দুর্গন্ধের দুর্ভোগ পোহাচ্ছেন। বৃহত্তর মেহেরপুরের প্রতি ঘরের আবর্জনা এনে ওই মন্দিরের সামনে ফেলা হয়। এমনকি ওই এলাকার একাধিক বেসরকারি নার্সিংহোমও রয়েছে, কিন্তু পচা আবর্জনাগুলো সরানোর কোনো ব্যবস্থা নেই। সমস্যার কথা তুলে ধরে বার কয়েক পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশে যেন কোনো বালাই নেই মেহেরপুরে, এর কুফল ভুগতে হচ্ছে এলাকার লোকজনদের। এলাকার স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে মেহেরপুরের লোকজনদের স্বেচ্ছায় সাফাই অভিযানে সামিল হওয়ার আবেদন রাখেন সবুজ সৈনিক মঞ্চের কর্মকর্তারা। আপনার মন্দির সামনে নজদিক পে মন্দির, আপনার তকলিফ নেই হতা ক্লিননেস নেই করতে হয় কবি ভি নেই লেতা মিউনিসিপালিটি नहीं लेता कोई, जब कोई मंत्री लोग आने वाले रहते हैं तो आके हाली हाली झाड़ू उड़ू लगा के वाश कर देता है, फिर कल से होकर के वही सिस्टम शुरू हो जाता है। कोई मिनिस्टर आने से? हाँ, कोई मिनिस्टर आने से इस रास्ते में, यूनिवर्सिटी है, पॉलिटेक्निक है, इस रूप में मेडिकल कॉलेज है, जब भी आते हैं
तो पूरा वास हो जाता है रात रात, फिर कल सुबह से वही कहानी हो जाता है शुरू। শিলচর ঘুঙ্গুর এলাকার রিজনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন কার্যালয়ে বহিরাগতদের নিযুক্তি দেওয়া হচ্ছে বলে আন্দোলন অব্যাহত। স্থানীয় বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে শিলচর ঘুঙ্গুর এলাকার রিজনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন কার্যালয়ে বহিরাগতদের নিযুক্তি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয় বেকার যুবক যুবতী ও নাগরিকবৃন্দ। বৃহস্পতিবার বেকার যুবক যুবতী ও স্থানীয়রা ইউনানি মেডিসিন কার্যালয়ের সামনে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। প্রতিবাদী কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় স্থানীয় নাগরিকরা বলেন, রিজনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন এখানে স্থাপিত হওয়ায় ওনারা খুব খুশি হয়েছিলেন। এই কার্যালয়ের উদ্বোধনের দিন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল স্থানীয়দের আশ্বাস দিয়েছিলেন এই কার্যালয়ে স্থানীয়দের নিযুক্তি প্রদান করা হবে, কিন্তু এখানে স্থানীয় শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি না দিয়ে বাইরের যুবক যুবতীদেরকে কিভাবে চাকরি দেওয়া হচ্ছে। আগে 10 এবং বর্তমানে 16 জন সহ সবাই এই অঞ্চলের বাইরের, এছাড়া উপস্থিত অন্যান্য স্থানীয় জনগণেরা উল্লেখ করেন, কার্যালয় শুরু হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্থানীয় বেকার যুবক যুবতী কর্মসংস্থান দেওয়া হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে স্থানীয়দের বঞ্চিত করে স্বাধীন বাজার ওই জানকী বাজার হাইলাকান্দি এই দিক থেকে নিযুক্তি দিস ইন্টারনালি ভিতরে ভিতরে, এটা আমরা তখন জানছি না। এটাও আমরা ডিসি সাহেবরে কইলাম যে এটাও তাই ইনকোয়ারি করিয়ে দেখতা যে এইগুলা যে পোস্ট গুলা যে হইছে এইগুলা কি তা গ্রাজুয়েশন লেভেলে হইছে নি, এটা সব গ্রেড ফোরের গ্রেড থার্ড গ্রেডের এইগুলার বেতনটা তো ইউনানিও দেন নানি, কিন্তু এইটা লোকাল মানুষ একটাও নাই। এটা জ্বালা টাইন কীরকম করিয়া শনাক্ত করছেন যে মানুষগুলার দিছেন কীরকম করিয়া শনাক্ত করিয়া দিছেন, এটা আমরা উপরের যারা ডিসি আমরা এমএলএ এমপি সবরে আমরা অনুরোধ করলাম তারা ইয়া ইনকোয়ারি করুক। এটা ইউনানি যখন এখানে যখন কাজ শুরু হয় তখন এখানে আমাদের বাগানের যত মহিলারা, এই বাগানের মহিলারা সবই একটা আশা লইয়া এখানে কাজ করছে। তারা এই কাজ করার পরে তারা একটা আশা ভরসা আছে, যাও আমাদের গ্রামের আমরা হ্যাঁ আমাদের এখানে যে মহিলারা খুব কষ্ট করিয়া এখানে কাজকর্ম করছেন আর বাচ্চাগুলোকে পড়াইছেন, পড়াইয়া বিএ পাস করেছে, কেউ এমএ পাস করছে। তারার একটাই দাবি যে বাগানের যখন স্থানীয় লোকেল জানো ইউনানি যখন পাশে আমরা যখন পাশে ইউনানি হয়েছে তখন আমরা ছেলেমেয়েরা প্রথম প্রায়োরিটি পাওয়ারটা দরকার। আমরা এটাই দাবি যে আমরা ইউনিয়নের সম্মুখে থাকি আর আমরা স্থানীয় মানুষ এখানে, আর এই জমিনটা যে ইউনিয়নের সম্মুখে যে জমিনগুলো আছে এক সময় এটা আমাদের বাপদাদার এই জমিনগুলো ছিল, বাগানের জমিন ছিল। তা আমরার একটাই দাবি যে বাগানের যত ছেলেরা বিএ পাস বা এমএ পাস করছে বা তারা যোগ্যতা অনুসারে এখানে তারা নিযুক্তি দেওয়া হোক, আমরা এটাই দাবি, আমরা আর কিছু চাই। মোল্লা মৌলভী মুসলিমদের কথার কোনো গুরুত্ব নেই, বরাক পৃথকীকরণ নিয়ে শেষ কথা বলবেন এখানকার হিন্দুরাই। বদরপুরে শনিবার মৌলানাদের ডাকা সভা নিয়ে বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বকুল মালাকার। অতীতে দেখা গিয়েছে এ ধরনের সভার পর মুসলিমদের হাতে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, স্থানে স্থানে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এমনকি হিন্দুরা খুন হয়েছেন। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে বরাকে বারবার হিন্দুদের কুণ্ঠাসা করা হয়েছে। কংগ্রেস ও অবক আমলে নানাভাবে হিন্দুদেরকে বিধ্বস্ত করার পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছিল। বিজেপি সরকারের আমলে বরাকের হিন্দুরা অনেকাংশেই স্বস্তিতে রয়েছেন। আগামী বুধবার বদরপুরে মুসলিমদের ডাকা এই সভার উপর বিশেষভাবে নজরদারি রাখার জন্য সাধারণ ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে মোল্লা মৌলভীদের উদ্দেশ্যে বলছি, বরাক উপত্যকার ভাগ্য নির্ধারণ করবেন বরাকের হিন্দুরাই, আপনাদের মতো মুসলমানদের কথায় কিছু যায় আসে না, কারণ বরাকের হিন্দু সমাজ যেখানে বিভিন্ন জাতি ভাষিক জনগোষ্ঠীর লোকেরা রয়েছেন তারাই ঠিক করবেন বরাক পৃথক হবে কিনা। এটা পাকিস্তান বা আফগানিস্তান নয় যে এখনো আপনারা তালিবানি শাসন চালাবেন। আমি কড়া হুঁশিয়ারি দিয়ে আপনাদেরকে এই চরম সত্যটুকু জানিয়ে দিলাম। আমি এ দাবি রাখছি বদরপুরের নাম পরিবর্তন করে রাধানগর করা হোক এবং করিমগঞ্জকে শ্রীকৃষ্ণনগর করা হোক, এখানে বদর বদর করিমতরিম এসব আর চলবে না।
গত মঙ্গলবার পালংঘাট জিপি রুকুনি দ্বিতীয় খণ্ডের বায়তুল আকসা মসজিদের ইমাম হাফিজ ফয়েজ আহমেদ বরভুইয়া এক ছাত্রকে শাসনের ঘটনা নিয়ে থানায় মামলা ও সোশ্যাল মিডিয়া সাজানো প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন মসজিদ কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে তারা সাজানো মামলা ও সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, ছাত্রের কাকা মন্তসির আলী লস্কর মসজিদের ইমামের উপর পুরানো জেদ মেটাতে গিয়ে ঘটনাটিকে অতিরঞ্জিত করেছেন। একজন শিক্ষক হিসেবে ক্লাসে নিয়ম কানুন বজায় রাখতে ছাত্রকে বেত্রাঘাত করেছিলেন, কিন্তু ওই ছাত্রের কাকা মসজিদের ইমামের উপর পুরনো জেদ মেটাতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে অপপ্রচার করেছেন। তারা এও জানান, মসজিদের সিসিটিভি ফুটেজ দেখলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। মসজিদ কমিটির সম্পাদক নজরুল ইসলাম লস্কর এদিন সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার সকাল 7টায় বায়তুল আকসা মসজিদের মক্তবে পড়াশোনা চলাকালীন ইমাম সাহেব ফয়েজ আহমেদ বরভুইয়া ক্লাসের নিয়মানুবর্তিতা অমান্য করায় শাহিদ আলম লস্কর নামে জনৈক ছাত্রের পিঠে একটি বেত্রাঘাত করেন। এরপর ওই ছাত্রের কাকা মন্তসির আলী লস্কর আক্রোশবশত মসজিদ কমিটির কর্মকর্তাদের আপোষ মীমাংসার সব ধরনের কথাবার্তা অমান্য করে পালংঘাট আউটপোস্টে মসজিদের ইমামকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। এখানে থেমে থাকেননি তিনি, সোশ্যাল মিডিয়ায় প্রচার মাধ্যমে অতিরঞ্জিত করে সংবাদ প্রচার করেন। তিনি বলেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন মসজিদের ইমাম। ওই ছাত্রের কাকা মন্তসির আলী লস্কর মসজিদের ইমামের উপর পুরানো জেদ মেটাতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছেন। তিনি এও জানান, ওই ছাত্রের পিতা মহিমুদ্দিন লস্কর একজন ক্যান্সার রোগী। দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় মহল্লার জনগণ চাঁদা আদায় করে পরিবারের ভরণ পোষণ করে যাচ্ছেন। আমরা হামসায়ার মানুষের মতো সরল সুজা বিচারক মানুষ আর নাই, কিন্তু ওই বেটায় মিডিয়া সোশ্যাল মিডিয়াত বিগত দিনে কইছে আমরা গাঁত বিচার পাইছে না, ঘরে ঘরে আটিছে, হ্যাঁ, যার কারণে তার এই বিষয়টারে আমি দীক্ষার জানাই। আর কাছাড় জেলার এসপি মহোদয়ের এখানেও আমি ধন্যবাদ দিছি। তিন চার মাস আগে তাই একটা নির্দেশ জারি করছিলাম যে প্রতি প্রত্যেক মসজিদ এবং মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগানির লাগিয়া, তো তার এই আদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করমে তাৎক্ষণিক আমার মসজিদের মধ্যে আমি সিসি ক্যামেরা পাঁচটা লাগাইছি। আজকে যেভাবে কেস দিছে মারভিট করিয়া তার বাচ্চারে আমরা হারিলে ইমাম সাহেবে হারিলেছেন, আমি অনুরোধ করমু যে মসজিদের সিসি ক্যামেরা যেটা ফুটেজ আছে ভিডিও ফুটেজটা আপনারা দেখবা। আমরাও সঙ্গে সঙ্গে গেছি গিয়ে আমরা মসজিদ কমিটি বা অন্যান্য মসজিদ যারা মানে নামাজরত নামাজে যারা আসেন সেই নামাজি ব্যক্তিবর্গ আমরা প্রকাশ্যে দেখছি যে স্বাভাবিক একটা বিষয়টা কেন্দ্র করিয়া নিয়া অতটুকু জলগুলা করছে সমস্ত আমসাহবাসীরে, হ্যাঁ, বেবিচারী কোনো বিচার নাই, অমানুষ হিসাবে আখ্যায়িত করছে, যার কারণে বারংবার আমরা তারে ধিক্কার জানাই। আর এটাও মোটামুটি প্রকাশ করা প্রয়োজন যে ওই পরিবার যে মন্তসির আলী বা তার ভাই আইন এই পরিবারটারে আমরা সম্পূর্ণ এই বাচ্চাইন তো আর এই পরিবার তার ভাই আছে তার বাচ্চাইন আসুন বা বাতিজিন আসুন আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেওয়া যাই। আর অসহায় পরিবার হিসাবে কোনো জাত বেতন সেতন সবটাকে মুকুব আমরা করছি। যতটা বাচ্চাইন মসজিদ যত অভিভাবকে পয়সা দিয়ে ফড়াইতে মাইলেও কোনো অসুবিধা আর না, আর ফ্রি সার্ভিস দেওয়ার কারণে আজকে এই অসুবিধার সম্মুখীন আমরা আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ। বরাকে কাজের সুযোগ না পেয়ে পেটের তাগিদে পরিবারের স্বজনদের রেখে বেঙ্গালুরু গিয়ার ঘরে ফেরা হল না নারায়ণপুর তৃতীয় খণ্ডের মিজানুর রহমান চৌধুরীর। বেঙ্গালুরু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আপনজনদের শুশ্রূষা না থাকায় অকালে মৃত্যুর মুখে চলে যেতে হল নারায়ণপুর তৃতীয় খণ্ডের মিজানুর রহমান চৌধুরীকে। বরাকের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে কি অক্ষম ভোট ভিক্ষীয় আশা নেতারা প্রশ্ন সকাতর পরিবারের। উল্লেখ্য, গতকাল রাত 3টা নাগাদ বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নারায়ণপুর তৃতীয় খণ্ডের আতাউর রহমান চৌধুরীর বড় পুত্র মিজানুরের। পরিবারের পক্ষ থেকে জানা গেছে কয়েকদিন থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্তে ভুগছিলেন মিজানুর, তাই অবস্থা সংকটজনক দেখে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবশেষে আপনজনেরা পাশে না থাকায় চিকিৎসার অভাবে আর ঘরে ফেরা হল না বলে জানান শোকাতুর মিজানুরের পরিবারের লোকজনেরা। এক ভাই গতকালকে রাত্রে ও গত রাত্রে তো শেষ দিকে মারা গেছে, বয়স 20 বছর বা 21 বছর হইব বেঙ্গালুর। এই পরিবার বড় অসহায় একটা পরিবার, ছেলের বাবাও নাই মাও নাই, তারা তিন ভাই, দুই ভাই বর্তমানে বেঙ্গালুর, এতে গিয়ে একজন মারা গেছেন কালকে। এই ডেড বডির আনার লাগিয়া আমরা প্রত্যেক শরীর ব্যক্তি যারা সাহায্য করছেন হসপিটাল টাকা অবস্থা আমরা প্রত্যেকটা ধন্যবাদ দিয়া আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী তার লগে যোগাযোগ করা হয়েছে। এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে, এই গ্রামের মানুষের পক্ষ থেকে যারা আমরা বুদ্ধিজীবী বা বিশিষ্ট সমাজসেবীরা যোগাযোগ করছেন,
এমএলএ আলগাপুর রাজু নিজামুদ্দিন চৌধুরী বর্তমানে অসুস্থ তাই নিজেও হসপিটাল এরপরেও তাই এই ডেড বডি আনার লাগিয়া যে তার এই ফ্যামিলির ভাই বাচ্চারে আনার লাগে তাই টাকা সাইডে যা তাই দিয়া দিতা আমি এটা আরজ করি আর আপনারা প্রত্যেকের কাছে যে তাই অসুস্থ অবস্থায়ও আপনারা টাকা সাড়া দিয়ে আর্থিক সাহায্য করছে আপনারাও তার লাগে দোয়া করবা আরো সহৃদয় ব্যক্তি এরা খবর পাইছি যে এই পরিবারের ছেলের বাবাও নাই মাও নাই এই পরিবারটা বড় দুঃখী তারা তিন ভাই একজন গেলা গিয়ে অকালে আর দুই ভাই ছোট রয়েছেন আরো যারা বিদ্যমান ব্যক্তি আছেন প্রত্যেকের কাছে আমি আহ্বান করি আর অনুরোধ করি আর আপনারা এই পরিবারটা সাহায্য করলে আপনারা দুনিয়া আক্রান্ত ভালো হইব আর আজকে এই বেমারির লাগিয়া বা তারে আনতে সময় গিয়ে এই মৃত ব্যক্তির আনতে গিয়া যত মানুষের সাহায্য করবা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো তারা লাগিয়ে এবং প্রত্যেকে আপনারাও দোয়া করবা এরা সাহায্য গিয়া বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির দুর্লভছড়ার পশ্চিম শিংলাচড়ায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নামঘর সহ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এক জাকালো অনুষ্ঠানের মাধ্যমে এদিন নামঘরের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। সকলের উপস্থিতিতে এদিন অতিথিরা শ্রীমন্ত শঙ্করদেবের জীবনী নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাদের একটাই উদ্দেশ্য, সাংস্কৃতিক কেন্দ্র এবং নামঘর স্থাপনের ফলে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মধ্যে সমন্বয় এবং ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে ব্যক্ত করেন সত্রাধিকারী। পতাকা উত্তোলনের মাধ্যমে এদিন শিংলাচড়ার নামঘরটি উদ্বোধন করেন আসাম সত্র মহাসভার সভাপতি জিতেন্দ্রনাথ প্রধানই। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোয়ালকুচির রাজীব লোচন সন্ত। এছাড়া এদিনের আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন করিমগঞ্জ জেলা আসর সভাপতি পিনাকি মালাকার সহ অন্যান্যরা। আমি যথেষ্ট আনন্দিত হয়েছো যে বরাক ভেলির করিমগঞ্জের দুর্লভছড়ার পশ্চিম শিংলা নামের গাঁওখনত মহাপুরুষ শঙ্করদেব গুরুজনার নামেরে এটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হয়েছে। আমার অসমীয়া আর বঙালী সকল লোকে এই সাংস্কৃতিক কেন্দ্রত সহযোগ করেছে। বিশেষক আজি এই নামঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে শুয়ালকুচি হাতীসত্র আর রামরায়কুচি সত্র ধুবুরীর আহি ইয়াত আমি নাম প্রসঙ্গ করছো। আজি এখনি সভাও আলোচনা হয়েছে ইয়াতে মুঠর উপর এই দুর্লভছড়ার এই স্থানত এই যেটি অনুষ্ঠান স্থাপন হয়েছে এই অনুষ্ঠানে শঙ্করদেব গুরুজনার সংস্কৃতি ধর্ম সকল ক্ষেত্রতে এটি প্রভাব আমার সমাজত দিব আর বিশেষক বরাক ভেলির এই অঞ্চলত গুরুজনার যেটি সংস্কৃতি আগবাই নিব সেই আমি আশা করছো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভিজিলেন্স ও জিএসটি রাজমুখা অভিযান, প্রতিক্রিয়া কমলাক্ষের। ডাম্পিং গ্রাউন্ড নাকি সড়কের সামনে, স্বচ্ছ ভারতের সার্থকতায় প্রশ্ন মেহেরপুর শিবমন্দির সেবায়। ইউনানি থেকে বহিরাগত হটাও, আন্দোলনে অটল স্থানীয় বেকাররা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।